অক্সিজেন ছাড়া আমরা বাঁচতেই পারি না। গাছ কি অক্সিজেন ছাড়া বাঁচতে পারে? সাধারণভাবে আমরা কি জানি, দিনের বেলা গাছ অক্সিজেন দেয় আর রাতে দেয় কার্বন ডাইঅক্সাইড। তাই রাতে জঙ্গলে বা গাছের তলায় যেতে নিষেধ করেন মা ঠাকুমারা। কিন্তু সত্যিটা হলো, দিন হোক বা রাত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব সময় অক্সিজেন গ্রহণ করে গাছ, পাশাপাশি অক্সিজেন দেয় আমাদেরকে। গাছেদের অক্সিজেন দরকার হয় কেন, কিভাবে গাছ অক্সিজেন গ্রহণ করে, অক্সিজেন না পেলে তাদের কি সমস্যা হতে পারে, কোনো খরচ ছাড়া আমরা কি গাছকে অক্সিজেন যোগান দিতে পারি, সেটা কিভাবে সম্ভব, এই সব প্রশ্নের উত্তর মিলবে আজকের ভিডিওতে। নমস্কার বন্ধুরা, রাজ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত। ছোটবেলায় সবাই পড়েছি, গাছপালা ফটোসিনথেসিসের সময় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, অক্সিজেন ত্যাগ করে। আসলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং শিকড়ের মাধ্যমে শোষিত জলের সঙ্গে তা মিশ্রিত করে। সূর্যের আলোর উপস্থিতিতে পাতার সবুজ কণার সাহায্যে গাছ এই উপাদানগুলিকে শর্করায় পরিণত করে এবং এই প্রক্রিয়ার মাধ্যমে যে অক্সিজেন তৈরি হয় তা বাতাসে ছেড়ে দেয়। গাছ যে অক্সিজেন ছাড়ে তা আমরা গ্রহণ করি, আর আমরা নিঃশ্বাসের মাধ্যমে যা ত্যাগ করি সেই কার্বন ডাইঅক্সাইড গাছ গ্রহণ করে। তাই গাছ আমাদের প্রাণ। গাছের অক্সিজেন দরকার হয় কেন? প্রধানত দুটি কারণে। এক হলো সালোক সংশ্লেষ বা খাদ্য তৈরি, এবং দ্বিতীয়ত শ্বাস প্রশ্বাসের জন্য। বদ্ধ ঘরের মধ্যে আমাদের যেমন দম বন্ধ হয়ে আসে, কম্প্যাক্ট মাটির মধ্যে একই অবস্থা হয় গাছের। ঘরের জানালা দরজা খোলা থাকলে আমরা যেমন বুক ভরে নিঃশ্বাস নিতে পারি, তেমনি মাটি হালকা হলে গাছও শ্বাস নিতে পারে। বেঁচে থাকার জন্য গাছেদেরও অক্সিজেন ভীষণভাবে প্রয়োজন। গাছও আমাদের মতো শ্বসন প্রক্রিয়া চালায়। পাতায় খাবার তৈরি হলেও শিকড় যদি মাটি থেকে অক্সিজেন গ্রহণ করতে না পারে, তাহলে উদ্ভিদ কোষ ওই খাবার গ্রহণ করতেই পারে না, কারণ খাদ্যকে শক্তিতে রূপান্তরিত করতে গাছেদের অক্সিজেন খুব দরকার। মাটির মধ্যে যেমন শিকড়ের অক্সিজেন দরকার, তেমনি মাটির ওপরেও বাতাস দরকার গাছের। তাই বদ্ধ ঘরের মধ্যে রাখলে পাতা হলুদ হয়ে ঝরে পড়ে, মারা যায় গাছ। অন্যদিকে মাটিতে অক্সিজেনের অভাব হলে শিকড়গুলি গাছের জন্য পর্যাপ্ত জল এবং পুষ্টি উপাদান শোষণ করতে পারে না, যার ফলে পাতা হলুদ বা বাদামি হয়, গাছের আয়ু কমে যায়। গাছ কিভাবে অক্সিজেন নেয়? গাছ অক্সিজেন গ্রহণ করে শিকড় ও পাতার মাধ্যমে। আমরা যদি সুন্দরবনে যাই তাহলে দেখতে পাবো ম্যানগ্রোভ অরণ্যে সারি সারি সুন্দরী গরান গেওয়া গাছের শ্বাসমূল কাদামাটির ওপরে উঠে আছে, কারণ লবণাক্ত কাদামাটির মধ্যে অক্সিজেন চলাচল করতে পারে না, তাই শ্বাস নেওয়ার জন্য মূলগুলি উঠে থাকে মাটির ওপরে। রাতের বেলা গাছ ফটোসিনথেসিস করতে পারে না, ফলে খাবার বা অক্সিজেন কোনোটাই তৈরি হয় না। কিন্তু বেঁচে থাকার জন্য শিকড় ও পাতার মাধ্যমে অক্সিজেন গ্রহণ করে শক্তি উৎপাদন অব্যাহত রাখে এবং উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড বাতাসে ছেড়ে দেয়। এখন জেনে নেব মাটিতে অক্সিজেনের অভাব কেন হয়। জল এবং বাতাস একসঙ্গে থাকতে পারে না। যে মাটিতে জল বেশি থাকে সে মাটিতে বাতাস থাকার জায়গা থাকে না, তাই মাটি কম্প্যাক্ট হয়। জলের চাপে এয়ার পকেটগুলি সংকুচিত হতে হতে বাতাস বেরিয়ে গিয়ে মাটি শক্ত হয়ে যায়। সেই মাটির মধ্যে শ্বাস নিতে পারে না শিকড়। ভাবছেন গাছ লাগানোর সময় তো মাটি হালকা করে তৈরি করে নেন, তাহলে আর চিন্তা কিসের? সেখানেও চিন্তা আছে, কারণ মাটি হালকা হলেও বারবার জল দেওয়ার ফলে এবং সময়ের সঙ্গে সঙ্গে তা কম্প্যাক্ট হয়ে ওঠে। শক্ত মাটিতে অক্সিজেন ঢুকতে পারে না, দম বন্ধ হয়ে আসে গাছেদের।
এবার বলি অক্সিজেনের অভাবের লক্ষণ কী এবং তার সমাধানই বা কী। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা জানেন কোনো গাছের অক্সিজেনের অভাব হলে কী লক্ষণ ফুটে ওঠে, কারণ আগের একটি ভিডিওতে আমি এই বিষয়ে আলোচনা করেছি, তাই এখানে বিস্তারিত আলোচনা করছি না। কি করে বোঝা যায় কোনো গাছের অক্সিজেনের প্রয়োজন আছে কি না? প্রথমত, অক্সিজেনের অভাবে গাছ স্ট্রেসের মধ্যে চলে যায়, সজীবতা হারায়, নতুন ডাল পুরনো পাতা সব ঝিমিয়ে পড়ে। প্রাথমিকভাবে দেখে মনে হয় জলের অভাব হয়েছে, কিন্তু মাটি পরীক্ষা করলে দেখা যায় যথেষ্ট ময়েশ্চার আছে। এরকম হলে বুঝতে হবে মাটির মধ্যে অক্সিজেন চলাচল কমে গিয়েছে। ইনস্ট্যান্ট ব্যবস্থা হিসেবে গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে হাইড্রোজেন পারক্সাইড বা H2O2, দিতে হবে 6% হাইড্রোজেন পারক্সাইড। 8 থেকে 10 ইঞ্চি টবে 5 ml হাফ লিটার জলে মিশিয়ে প্রয়োগ করতে হবে। টব যদি এর থেকে বড় হয় বা হাফ ড্রাম হয় তাহলে 10 ml দিতে হবে 1 লিটার জলের সঙ্গে মিশিয়ে। ইনডোর প্ল্যান্টেও এই সমস্যা দেখা যায়, সেক্ষেত্রে 1 কাপ জলে দিতে হবে 5 ml। একটা কথা মনে রাখবেন, মাটিতে অক্সিজেনের অভাব হলে H2O2 ব্যবহার করলে 5-6 ঘন্টার মধ্যে গাছ আগের অবস্থায় ফিরে আসবে। সেটা যদি না হয় তাহলে বুঝতে হবে শিকড়ের কন্ডিশন এতটাই খারাপ যে প্রয়োজনীয় জল ও পুষ্টি গ্রহণ করতে পারছে না, তাই এই সমস্যা হয়েছে। গাছের পাতা ঝুলে পড়ার সমস্যা হতে পারে হিট শক বা জলের অভাব হলেও। দিনের তাপমাত্রা একটু কমে গেলে বা গাছের গোড়ায় জল দিলে এই সমস্যা আর থাকে না, তাই বিষয়গুলি খুব ভালোভাবে বুঝে ব্যবস্থা নিতে হবে। আরেকটি ছোট কাজের মাধ্যমে গাছকে অক্সিজেন গ্রহণে সাহায্য করতে পারি। প্রতিদিন গাছে জল দেওয়ার সময় লক্ষ্য করলে দেখবেন আগের থেকে টবের মাটি অনেকটা বসে গিয়েছে, তার মানে মাটি কম্প্যাক্ট হয়ে গিয়েছে। এই অবস্থায় মাটিতে আলো বাতাস প্রবেশ করতে পারে না, সেই সঙ্গে ভেতরের মাটি থেকে যায় ভেজা। দিনের পর দিন এভাবে মাটি ভেজা থাকলে ক্ষতিকারক ব্যাকটেরিয়া ফাঙ্গাসের অনুকূল পরিবেশ তৈরি হয়, ফলে শিকড় পচা, গোড়া পচা, নিমাটোড, ডাইব্যাকের মতো রোগে অসময়ে মারা যায় শখের গাছগুলি। প্রতিকার হিসেবে প্রতি সপ্তাহে 1 বার করে মাটি খুঁচিয়ে দিতে হবে, তাহলে সহজেই আলো বাতাস চলাচল করতে পারবে। তেমনি ভেতর দিকে থাকা ভেজা মাটিও তাড়াতাড়ি শুকিয়ে যাবে। কম্প্যাক্ট বা ভেজা মাটি ছাদবাগানের গাছের জন্য একেবারেই উপযুক্ত নয়। মাটি খোঁচাতে গিয়ে ওপর দিকের ফিডার রুটগুলি একটু ছিঁড়ে গেলেও কোনো ক্ষতি হবে না। বর্ষার সময় কিছুদিন বৃষ্টির পর মাটি এরকম কাদা কাদা কম্প্যাক্ট হয়ে যায়। কয়েকদিন বৃষ্টি আসার সম্ভাবনা না থাকলে তখনও মাটি হালকাভাবে খুঁচিয়ে দিতে হবে। সর্ষের খোল পচা জল দেওয়ার কয়েকদিন পর দেখা যায় মাটির ওপর একটা আস্তরণ পড়ে গিয়েছে। বাইরে থেকে তখন বোঝা যায় না মাটিতে ময়েশ্চার আছে কি না বা মাটিতে জল দেওয়ার প্রয়োজন আছে কি না। এরকম হলে খোলের জল দেওয়ার 1-2 দিন পর মাটি খুঁচিয়ে আস্তরণটা ভেঙে দিতে হবে। গাছ লাগানোর জন্য সবসময় মাটি হতে হবে হালকা এবং ঝুরঝুরে। এঁটেল মাটি হলে বালি, কোকোপিট, ভার্মিকম্পোস্ট, কাঠের গুঁড়ো প্রভৃতি মিশিয়ে হালকা করে নিতে হবে। শক্ত এঁটেল মাটিকে কিভাবে হালকা এবং ঝুরঝুরে করবেন, হাইড্রোজেন পারক্সাইডের ব্যবহার কিভাবে করবেন, তা নিয়ে আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও রয়েছে, সময় করে দেখে নিতে পারেন। পাশাপাশি রাজ গার্ডেন্সের ফেসবুক পেজে যেসব ছবি আপনারা পাঠান সেগুলিতে দেখেছি বেশিরভাগ টবের মাটি ভীষণ কম্প্যাক্ট হয়ে গেছে, যার ফলে মাটিতে জল জমে গাছ নষ্ট হচ্ছে। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখবেন, আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল অন করে নেবেন। নমস্কার।